নিষেধাজ্ঞা দেবে, তাদের থেকে আমরা কোনো পণ্য কিনব না, এটা প্রধানমন্ত্রী নিজেরই কথা। আর যুক্তরাষ্ট্র ইচ্ছে করলে কোনো কিছু ব্যাপারে আমাদের উপর একতরফা কোনো সিদ্ধান্ত দিতে পারবে না, কারণ যুক্তরাষ্ট্রের যে বন্ধুরা আছে এই এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকায়, যুক্তরাষ্ট্রের যে বন্ধুরা আছে ইউরোপে, সে বন্ধুরা কিন্তু বাংলাদেশের ব্যাপারে চরম কোনো সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী এখন আর নেই। আমাদের ইলেকশনটাকে অর্থবহ করতে হবে, ভোটার টাউন আউটের ব্যাপারেও আমরা মাথায় রাখছি। তো ভেতরে এটা একটা ফেয়ার কম্পিটিশন হবে, মানে এখানে তো সংঘাত মারামারির বিষয় নেই, ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা হবে। এবং প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে স্বতন্ত্র যারা করতে চায় তারা করবে, এতে আমাদের দলের পক্ষ থেকে আমরা কোনো ভিন্ন অবস্থান আমরা নিইনি। আমরা মনে করি এটা ফেয়ার কম্পিটিশনে যে জিতুক জিতবে, অসুবিধা স্বতন্ত্র হলে তার যে তার অধিকার নেই তা তো। আবার আমরা যখন বলবেন আমরা হ্যাঁ আমরা দলগতভাবে আমরা দলকে আমরা অবশ্যই বেছে নেব প্রথমে, কারণ দলই আমাদের কাছে মূল ব্যাপার। আর সেখানে স্বতন্ত্রদের দেওয়া হয়েছে প্রতিযোগিতা করার জন্য, যদি জনগণের ভোটে তারা এগিয়ে যায় সেখানে আমাদের কি বলার আছে। গুপ্ত হামলার টার্গেট আরও বিস্তৃত হতে পারে, আরও ভয়াবহ রূপ নিতে পারে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, নির্বাচন বানচালের জন্য এরা ততই মরিয়া হয়ে উঠছে এবং মরণ কামড় দিচ্ছে। যারা নির্বাচনমুখী তাদের নিয়ে আমরা সমন্বিতভাবে ঐক্যবদ্ধভাবে গুপ্ত হত্যা, নাশকতা, গুপ্ত হামলা এইসব আজকে নির্বাচন বিরোধী অপকর্মকে আমাদের ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিহত করব ভোটারদের নিয়ে। এটাই আসলে আমাদের আলাপ আলোচনার মূল বিষয়। নির্বাচন বিরোধী শক্তি যে অপরাজনীতি করছে এটা মোকাবিলা করার জন্য আমাদের মধ্যে একটা সমন্বয়, একটা ঐক্য দরকার। কারণ নির্বাচনটাকে পিসফুল করা, নির্বাচনটাকে ক্রেডিবল করা, ফ্রি অ্যান্ড ফেয়ার করা।